আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ইন্টারেস্টিং সফটওয়্যারের ব্যাপারে বলবো, যেই সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলকে খুব সহজেই আপনাদের পিসি ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যারা আপনাদের ল্যাপটপ ইউজ করছেন কিন্তু আপনাদের ল্যাপটপের কিন্তু ওয়েবক্যাম অতটা বেটার আপনাদের সার্ভিস দেয় না, সেই জন্যই হয়তো আপনারা অনেকেই ওয়েবক্যাম পারচেস করেছেন, অনেকেই ভাবছেন ওয়েবক্যাম পারচেস করবেন। কিন্তু আমি বলবো, আজকের এই ট্রিকটা দেখার পর আপনারা কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনকে খুব সহজেই একটা ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারবেন। আসুন তাহলে আমরা দেখি আমরা কীভাবে আমাদের একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে খুব সহজেই ওয়েবক্যাম হিসেবে ইউজ করতে পারি। এর জন্য আমরা গুগলে যাব এবং সার্চ করব iVCam webcam। সো এইটা দিয়ে সার্চ করলেই আমরা প্রথমেই যে লিঙ্কটা পেয়ে যাব সেই লিঙ্কে আমরা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ওয়েব পেজটা চলে এসেছে এবং এখানে একটা স্কাই কালারের বাটন দেখতে পাচ্ছেন, উইন্ডোজের লোগো দেওয়া। সো এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে, যেটা আমরা কম্পিউটারে ইনস্টল দিব। সো এখানে আমরা খুব সহজেই এই সফটওয়্যারটা পেয়ে যাবো, ছোটো একটা সফটওয়্যার। সো সফটওয়্যারটা যেহেতু আমার আগের থেকে ডাউনলোড দেওয়া আছে, সেক্ষেত্রে আমি ডাউনলোড দিলাম না এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই সফটওয়্যারটা। এখানে জাস্ট ডাবল ক্লিক করলেই আপনাদের অ্যাজ ইট ইজ, যেরকম আপনারা সাধারণ সফটওয়্যার ইনস্টল দিয়ে থাকেন সেভাবেই এটাকে ইনস্টল দিতে হবে এবং ইনস্টল দেওয়ার পর আপনাদের ডেস্কটপে এটা শর্টকাট আইকন চলে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি কিন্তু প্রায় ইনস্টল হয়ে গেছে এবং ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের যখনই ফিনিশ বাটনটা আসবে সেখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে সফটওয়্যারটা অটো চলে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি কিন্তু এখন আমার মোবাইলকে সার্চ করছে, অর্থাৎ আমার মোবাইলে এখন আমরা গুগল প্লে স্টোরে যে সেখানে iVCam webcamটি ইনস্টল দিব। এটা যেমন পিসি এন্ডে ইনস্টল দিতে হবে, ঠিক একইভাবে কিন্তু আমাদের মোবাইলেও ইনস্টল দিতে হবে যাতে করে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। সো আমরা এখন আমাদের মোবাইলে iVCam webcamটি ইনস্টল দিব। এর জন্য আমরা গুগল প্লে স্টোরে যাব এবং iVCam webcamটি সার্চ করলেই আমরা পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি এবং ইনস্টল করে ফেলার পর এটা সিম্পলি ওপেন যখন করব আমরা, তখন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এবং সাথে সাথে কিন্তু অটোমেটিক সে সিঙ্ক্রোনাইজ করে ফেলবে, অর্থাৎ কানেক্ট হয়ে যাবে আমার কম্পিউটারের সাথে। যদি না হয় আপনাদেরটা, তাহলে আপনারা জাস্ট প্লে বাটনে ক্লিক করবেন, অটোমেটিক আপনার কম্পিউটারে যেহেতু সফটওয়্যারটা করা আছে অবশ্যই সফটওয়্যারটা ওপেন থাকতে হবে এবং সেখান থেকে সে কানেক্ট করে কম্পিউটারের আইপির মাধ্যমে সে অটো অ্যাটাচ হয়ে যাবে আপনার কম্পিউটারের সাথে। সো এভাবে আমরা জাস্ট আমাদের মোবাইল এবং আমাদের ল্যাপটপে যে সফটওয়্যারটা আমরা ইনস্টল দিয়েছি iVCam webcam এটা একসাথে ওপেন রাখবো, তাহলেই অটোমেটিক সে কানেক্ট হয়ে যাবে। সো এভাবে করে আমরা কানেক্ট করে নিব। করে নেওয়ার পর যেটা করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে যে প্লে বাটনটা আছে, এই প্লে বাটনে এখন যদি আমি ক্লিক করি আমার এটা কিন্তু ওয়েবক্যাম হিসেবে অ্যাক্টিভ হয়ে যাবে। আমার ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা একটা ওয়েবক্যাম হয়ে গেছে। আমার এখন মোবাইল থেকে আমি আমার পিসিটা দেখতে পাচ্ছি এবং পিসির মধ্যে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন সফটওয়্যারটা রানিং আছে। সো এখন এটা একটা ওয়েবক্যামের মতো কাজ করছে, পিসির সাথে কানেক্টেড। কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু এই কানেকশনটা কাজ করবে যদি আমরা একই ওয়াইফাইয়ের মধ্যে থাকি, অর্থাৎ আমার কম্পিউটার এবং আমার মোবাইলটা একই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে, না তো এটা কিন্তু কাজ করবে না। কারণ এই সফটওয়্যারটা ল্যাপটপের সাথে মোবাইলের কমিউনিকেশন ক্রিয়েট করছে থ্রু ওয়াইফাই, সো এটা ওয়্যারলেসলি কানেক্ট হচ্ছে। সো এর ফলে কী হচ্ছে, আমাদের কোনো এক্সট্রা ক্যাবেলের প্রয়োজন হচ্ছে না যে আমাদের ডাটা ক্যাবল কানেক্ট করলেই আমরা ওয়েবক্যাম হিসাবে ইউজ করতে পারছি আমাদের মোবাইলকে, এরকম বিষয় না। এছাড়াও আমাদের মোবাইলের সফটওয়্যারটা যখন ওপেন করব সেখানে আমরা কিন্তু উপরে ডান দিকে দেখতে পাচ্ছি একটা সেটিং অপশন আছে, সেই সেটিং অপশনে গেলে কিন্তু আমরা আরও বেশ কিছু অপশন পেয়ে যাব যেগুলো আমরা প্রয়োজনে আমাদের কাজে ব্যবহার করতে পারি। সো ভিউয়ার্স, আসুন তাহলে আমরা দেখি এখন এই আমার মোবাইলকে গুগল মিট ওপেন করলে এটাকে ওয়েবক্যাম হিসেবে ডিটেক্ট করে কি না। গুগল মিট ওপেন করার পর আমি একটা র্যান্ডামলি মিটিং ওপেন করলাম এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই সফটওয়্যারটিকে অটোমেটিকলি ডিটেক্ট করে ফেলেছে গুগল মিট এবং এই সফটওয়্যারটি যেহেতু ডিটেক্ট হয়ে গেছে সেহেতু সেটার ইন্টারফেসও এখানে শো করছে। এখন যখন আমার মোবাইলের সফটওয়্যারটা আমি ওপেন করব, যেটা আমরা ইনস্টল করেছি একটু আগে, সেই সফটওয়্যারটা ওপেন করার পর আমরা প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কম্পিউটারের সাথে মোবাইলের কমিউনিকেশন ক্রিয়েট হয়ে যাবে এবং আমার মোবাইলটি তখন একটা ওয়েবক্যাম হিসেবে কাজ করা শুরু করে দেবে।
কিন্তু কখনো যদি এমন হয় যে আপনারা কোনো একটা সফটওয়্যারে ওয়েবক্যাম হিসাবে ইউজ করতে চাচ্ছেন আপনার মোবাইলকে, কিন্তু সেই সফটওয়্যারটা বারবার বাই ডিফল্ট আপনার ল্যাপটপের ওয়েবক্যামকে পাচ্ছে, সেক্ষেত্রে আপনারা সেই সফটওয়্যারের সেটিংয়ে চলে যাবেন এবং সেই সফটওয়্যার সেটিংয়ে গেলে আপনারা ভিডিও অপশনটা পাবেন অবশ্যই। ভিডিও বা ওয়েবক্যাম অপশন যেটাই থাকুক না কেন, সফটওয়্যারে সেখানে যাবেন এবং আপনার সেখানে দেখতে পাবেন যে আপনার বাই ডিফল্ট আপনার ল্যাপটপের ওয়েবক্যামটা সিলেক্ট আছে। সেখানে আপনারা সুইচ করলে আপনারা দেখতে পাবেন যে সেখানে আরও একটা অপশন অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা যেটা iVCam এই সফটওয়্যারটা অ্যাড হয়ে যাবে এবং সেটাকে সিলেক্ট করলেই কিন্তু আপনার ক্যামেরাটাও আপনার চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার মোবাইলে চলে আসবে আপনার ওয়েবক্যামটি। সো এই ক্ষেত্রে আপনারা জাস্ট এই প্রসেসটা করবেন। আর সাধারণত দেখা যায় বাই ডিফল্ট এটা অটো পেয়ে যায়, যদি না পায় সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের মোবাইলকে খুব সহজেই অ্যাজ এ ওয়েবক্যাম হিসেবে এখন ইউজ করতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এখনও আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।